হ্যালো ভিউয়ার্স, রেনবো টেক টুনসে আপনাকে স্বাগত। নতুন আরো একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক মার্কেট প্লেস। ফেসবুক মার্কেট প্লেস হচ্ছে একটি ক্লাসিফাইড সাইট যেখানে বিক্রয় মতো আপনি যে কোনো প্রোডাক্ট আপলোড করে আপনি সেল করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি প্রোডাক্ট সেল করতেছেন, এটা আপনার ফেসবুক ফ্রেন্ডদের কাছ থেকে আপনি হাইড করবেন, আপনি চাইলে হাইডও করতে পারবেন। হাইড করে আপনি যে কোনো প্রোডাক্ট খুব দ্রুত এখানে আপলোড করে সেল করা শুরু করতে পারবেন। এটা নিয়ে বিস্তারিত আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফেসবুক মার্কেট প্লেস কি, কিভাবে কাজ করবে, কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন। এই ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সামনে যে এখন যে ইয়েটা দেখতে পাচ্ছেন, ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস এর ইন্টারফেসটা। তো এখানে বিভিন্ন মানুষ তাদের প্রোডাক্ট আপলোড করে এখানে সেল করতেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে প্রোডাক্টগুলো আসতেছে। দেখতে পাচ্ছেন এটা মোবাইল ফোন, মোবাইল ফোনের ভিতরে মোবাইল অ্যাক্সেসরিজগুলো আছে। এখানে হচ্ছে যে বিভিন্ন গুডস আইটেম আছে। তারপরে হচ্ছে যে আপনি এভাবে যখন যাবেন আপনি এভাবে ক্যাটাগরি ওয়াইজ এখানে প্রোডাক্ট আপলোড করে সেল করতে পারবেন। তো এই জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। আপনি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই বাম পাশে এখানে আছে মার্কেট প্লেস। আপনি যদি এখানে না পান তাহলে এখানে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে আপনি সিমোর অপশন পাবেন। সিমোর অপশন থেকেও এই ফেসবুক মার্কেট প্লেস অপশনটা পেয়ে যাবেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি এখানে আপনার অসুবিধা হয় খুঁজে পেতে তাহলে আপনি কি করবেন, এখানে ইউআরএলটা দেখেন facebook.com/marketplace। এই ইউআরএল এ গেলেও আপনি সরাসরি এই ইন্টারফেসটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি ইন্টারফেসে চলে আসলাম। আসার পর এখানে আমি একটি প্রোডাক্ট আপলোড করব। তো এখানে প্রোডাক্ট আপলোড করার জন্য আমাকে ক্রিয়েট নিউ লিস্টিং এ ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমাকে কিছু অপশন দিচ্ছে, অর্থাৎ আইটেম ফর সেল, আমি কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছি কিনা, বা কোনো গাড়ি সেল করতে চাচ্ছি কিনা, বা আমার কোনো প্রপার্টি ভাড়া দিতে চাচ্ছি কিনা, বা কোনো জব আমি ওপেনিং অফার করতে চাচ্ছি কিনা। তো আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান তাহলে আপনি এখানে এই অপশনটাতে আইটেম ফর সেলে ক্লিক করবেন। তো আইটেম ফর সেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অপশন দিচ্ছে যে অ্যাড ফটোস, এবং এই যে অ্যাড ফটোসের যে প্রিভিউ অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কোয়ার। তো ফেসবুকের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই সাইজ হচ্ছে 1200px/1200px, অর্থাৎ একটি স্কোয়ার ছবি আপনি এখানে আপলোড করতে পারবেন। তো আমরা এখন চলে যাচ্ছি অ্যাড ফটোতে। তো আমরা অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমরা এখানে কিছু ফটো আপলোড করব। এখানে আপনি 10টা ফটো আপলোড করতে পারবেন। এখানে দেখেন আমি 3টা আপলোড করেছি। করার পরে আমাকে এখানে অ্যাড ফটোর অপশন দিচ্ছে, এবং এখানে ফটো এখানে দেখতে পাচ্ছেন যে আমি 10টা ফটো এখানে আপলোড করতে পারবো। তো এরপরে আমি হচ্ছে যে নিচে চলে আসব। নিচে আসার পরে আমাকে এখানে একটা টাইটেল দিতে হবে, যাতে আমার এই প্রোডাক্টটা কি, মানে কি রিলেটেড, বা আমার এই প্রোডাক্টের নাম কি, মানে ইউজাররা কীভাবে দেখে বুঝতে পারবে। সো আমি এখানে কি করতেছি, আমি একটা প্রোডাক্টের টাইটেল দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, এবং হচ্ছে এখানে আপনার যে প্রাইসটা এখানে বসাই দিবেন। এবং আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনি এখানে যা বসাচ্ছেন বা যা লিখছেন এখানে কিন্তু প্রিভিউ আকারে এখানে এটা শো করতেছে। এরপরে চলে যাবেন ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে মানে আপনার যে প্রোডাক্টটা, যদি ক্লথিং হয় বা মেন্স আইটেম হয় তাহলে এই আইটেমে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমার এটা হচ্ছে মেন্স আইটেম বা ক্লদিং, ক্লদিংয়ের ভিতরে মেন্স আইটেম, মেন্স ক্লদিং। তো মেন্স ক্লদিং আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে কন্ডিশন, আমি যে প্রোডাক্টটা আপলোড করেছি এটা কি ব্র্যান্ড নিউ নাকি একেবারে ইউজ প্রোডাক্ট নাকি কীরকম, আমার প্রোডাক্টের কন্ডিশন কেমন। তো আমি এখানে নিউ প্রোডাক্ট, তো আমি এখানে নিউ সেট করে দিচ্ছি। এবার আপনার যদি কোনো ব্র্যান্ড হয় তো আপনি এখানে ব্র্যান্ডের নাম লিখে দিবেন। এরপরে এই প্রোডাক্টের যদি একাধিক সাইজ থাকে তাহলে আপনি এখানে সাইজ উল্লেখ করে দিতে পারবেন। এক্ষেত্রে আপনি এখানে মাপও দিয়ে দিতে পারেন, অথবা আপনি MLXL এভাবেও আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে আমি সাইজটা হচ্ছে একটু ডিটেলসে এখানে আমি বসিয়ে দিলাম। এরপর হচ্ছে ডেসক্রিপশন, আপনার প্রোডাক্টের যদি কোনো ডেসক্রিপশন থাকে তাহলে ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিতে পারেন। আর এটা ম্যান্ডেটরি, এটা আপনি এখানে যা দিবেন আপনার কাস্টমাররা এটা দেখে ডিটেলস বোঝার চেষ্টা করবে, এবং তার যে রিকোয়ারমেন্ট বা সে যা চাচ্ছে তা যদি পেয়ে যায় তাহলে সে আপনাকে কী করবে, নক করবে। তো এখানে আমি কি করলাম, আমি একটি ডেসক্রিপশন দিয়ে দিলাম। ডেসক্রিপশন দেওয়ার পর আমি নিচে চলে যাচ্ছি। এখানে হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, অর্থাৎ ফেসবুক যে একটা মার্কেট প্লেস, এখানে আপনার মতো এরকম আরও হাজার হাজার মানুষ এখানে প্রোডাক্ট আপলোড করবে। তো মার্কেট প্লেসে যারা আসবে প্রোডাক্ট কেনার জন্য তারা কী করবে, এই প্রোডাক্টটা বিভিন্ন কিছু লিখে সার্চ করবে, যে জ্যাকেট, মেন্স জ্যাকেট, উইন্টার জ্যাকেট। তো এরকম কী কী লিখে সার্চ করলে আপনার প্রোডাক্টটা তারা পেতে পারে, সেই টাইপের ট্যাগগুলো আপনাকে এখানে বসা দিতে হবে।
তো আমি এখানে কয়েকটা ট্যাগ বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে লোকেশন, লোকেশনে কি করছি যে লোকেশন এখানে আপনার যে লোকেশন সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার লোকেশন আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম, অর্থাৎ আপনি সিঙ্গেল আইটেম হিসেবে দিচ্ছেন নাকি এটা হচ্ছে স্টক আকারে দিচ্ছেন। তো আমি এখানে সিঙ্গেল আইটেম হিসেবে এটা আপলোড করছি। এরপরে আপনি যদি প্রিভিউতে যান, এখানে যদি যান তাহলে দেখতে পারবেন যে আপনি যা যা করেছেন এই, অর্থাৎ আপনার ইউজাররা বা আপনার কাস্টমাররা যারা আপনার এই প্রোডাক্টটা দেখবে তারা কিভাবে দেখবে। তো তারা এই আকারে এখানে দেখতে পারবে। তো এটা দেওয়া হয়ে গেলে এরপর আমি কী করবো, পাবলিশে ক্লিক করবো। তো পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। আর আপনার পাবলিশে ক্লিক করার পরে এটা যখন পাবলিশ হয়ে যাবে তখন আপনার যে কাস্টমাররা তারা এখানে আপনারা এখানে কীভাবে কন্ট্যাক্ট করবে, অর্থাৎ আপনার নাম দেখতে পারবে এবং হচ্ছে যে আপনার মেসেজ অপশনটা তাদের সামনে যাবে, মেসেঞ্জার অপশনটা তাদের সামনে যাবে। তো তারা আপনার সাথে মেসেজ যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবে। তো পাবলিশ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে পাবলিশড হয়ে গিয়েছে এবং আপনি চাইলে এটা শেয়ার করে দিতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোডাক্ট আসলে প্রিভিউ আকারে কীভাবে আসবে। যদি আপনার কোনো এডিটিংয়ের দরকার হয় তাহলে এখানে এডিট করবেন। যদি মনে করেন যে আপনার এখানে প্রোডাক্টটা সোল্ড আউট হয়ে গিয়েছে তাহলে আপনি এখান থেকে এই লিস্টটা আপনি কী করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে শেয়ার করে বিভিন্ন ফেসবুক গ্রুপ বা বিভিন্ন প্রোফাইলে আপনি শেয়ার করে দিতে পারবেন। আপনি চাইলে অপশনগুলো দেখতে পাচ্ছেন, ভিউ লিস্টিং, আপনি লিস্টিংটা আপনি ভিউ হলে কীভাবে আসবে আপনার কাস্টমারদের কাছে কীভাবে আসবে, তো সেটা আপনি দেখতে পাচ্ছেন এইভাবে আসবে। এরপর অপশন ছিল যে শেয়ার লিস্টিং, আপনি এটা আপনার ফ্রেন্ডদের সাথে বা বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনি এই লিস্টটা শেয়ার করে দিতে পারেন। এছাড়া আপনার প্রোফাইলে শেয়ার করতে পারবেন। আর এই হচ্ছে আপনার লিঙ্ক, আপনি এটা কপি করে আপনি আপনার পেজে শেয়ার করে আপনি এটা বুস্টও করতে পারবেন। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন। এবং ফেসবুকের আপডেট বা ফেসবুক বুস্ট এর রিলেটেড কী জানতে চান তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।